অনেক কাজ তো শিল্পীরা তো যথেষ্ট প্রেফারেন্স পায় এখন। হ্যাঁ পায় তো। তো এই যখন ফিল্ম ফেস্টিভ্যালে দেখো যে শাহরুখ খান এসছেন, অমিতাভ বচ্চন এসছেন কি সুস্মিতা সেন এসছেন, সেই মঞ্চগুলোতে তুমি যেখানে ভারত থেকে গিয়ে নানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছো বা এখনও গোয়াতে যাও তোমার ছবি, সেখানে তুমি থাকো না তোমার খারাপ লাগে না? না না, আমার আসলে যেটা তখন আমার যেটা যেটা আমি নোটিস করেছিলাম যে তখন ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে না এতটা পলিটিক্যাল কীরকম যেন মানে বীজ ওরকম ছিল না। আমি কোনো দিনও আমি 30 বছর ধরে কাজ করছি, 35 বছর ধরে কাজ করছি, কোনো দিনও কলকাতা শহরে স্টুডিও পাড়ার ভেতরে মেকআপ রুমে কোনো দিনও পলিটিক্যাল আলোচনা আমি কোনো দিনও ফেস করিনি, কোনো সিনেমার গল্প, কোনো কিছু পাঠ হচ্ছে সেই গল্প, আচ্ছা ওই সিনটা বল, এই স্ক্রিপ্টটা বল, আচ্ছা ওই সিনেমাটা দেখেছিস, ওই টেলিফিল্মটা, এই সব আলোচনা হয়েছে, আড্ডাবাজি হ্যাঁ হি, কিন্তু কোনো দিন আমার পলিটিক্যাল গল্প হয়তো কেউ কেউ করতেন, আমি আমার আমার চাক্ষুষ হওয়ার সুযোগ হয়নি কখনো, আমার সামনে কোনো দিন কেউ করেনি। আর কি হয় এখন তো দি ব্রিদ পলিটিক্স, বাট তুমি তো যাও অনেকদিন কাজ করনি, তুমি কি বলছো? আমি তো 12, 13, 14 যখন আমি কলকাতায় ফেরত এলাম তখন আমি তো মানে একটা সময় তো আমাকে দুজন ড্রাইভার রাখতে হতো, দুজন ড্রাইভার রাখতে হচ্ছিল, সকাল বিকেল এত শিফটে শুটিং করতো, তারা ঘুমিয়ে পড়তো, আমি গাড়িতে যাতায়াত করতে সব ঘুমতাম, ওরা তো ঘুমিয়ে পড়তো, সেই জন্য দুজন ড্রাইভার রাখতে হচ্ছিল। এতগুলো কাজ করেছি, সব্যনাশ আমি সারাদিন ধরে দেখছিলাম, সারাদিন ধরে আয়দার গোসলো চলছে, না হলে মানে কি চ্যাংড়ামি ব্যবহার, কোনো দিন এরকম ছিল না ফিল্ম ইন্ডাস্ট্রি। বিজেপির হয়ে যারা ভোটে দাঁড়িয়েছিল লাস্ট ইলেকশন, আমি বেশি দূর যাচ্ছি না, তনুশ্রী, পার্ন, শ্রাবন্তী, এরা তো চুটিয়ে কাজ করছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, এরা যদি চুটিয়ে কাজ করে তাহলে অবভিয়াসলি তারা এখন বিজেপিতে নেই সেই জন্যই করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যারা স্ট্রংলি অ্যাক্টিভলি বিজেপিতে আছে তাদের কিন্তু সত্যি কাজের অসুবিধা হচ্ছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। এবং আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ, একটা মঞ্চ বাদলে ডাকলেন, কোনো প্রোগ্রাম করলেন, একটা অ্যাওয়ার্ড দিলেন, সেখানে মুখ্যমন্ত্রী এলেন, খুব ভালো কথা, নিশ্চয়ই আসবেন এবং নিশ্চয়ই বড় অ্যাওয়ার্ড সেরিমনি তো নিয়ে আসবেন, কিন্তু তার সব পলিটিক্যাল প্রোগ্রামে সব আর্টিস্টরা বসে ভিড় করে মুখ দেখাতে হবে, শুটিংটাই বন্ধ করে দিতে হবে, ক্যান্সেল করে দিতে হবে, এটা কিসের প্রায়োরিটি ভাই? মানে আমার আমার প্রশ্ন হচ্ছে কেন ফিল্ম ইন্ডাস্ট্রিটা উইল বি আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পলিটিক্স? যারা ব্যক্তিগতভাবে যাচ্ছে তারা ব্যক্তিগতভাবে কাজ করুন, আমি মানে একজন মানে 21 জুলাই কি শুটিং বন্ধ থাকে? ওনারা সব মিটিংয়ে শুটিং বন্ধ করে দেয়, না গেলে তুমি তো পরের দিন কাজই পাবে না ফেডারেশন থেকে আর সব জায়গা থেকে, কাজই পাবে না তুমি পরের দিন, সব তোমাকে থ্যাংক ইউ বাই বাই মালা টাঙিয়ে দেবে। তুমি যে এখন কি এখন রাজনীতিতে সক্রিয় নেই বা রাজ্যসভার এমপি নেই, তুমি নিশ্চয়ই আবার ইন্ডাস্ট্রিতে ফিরতে চাইবে, তোমার কাছে নিশ্চয়ই অফার আসছে, ফোন আসছে, তোমার কি মনে হয় সেই সংখ্যাটা কম বিকজ অফ এই রাজ পলিটিক্যাল একটা অ্যাফিলিয়েশন তার জন্যে রূপা গাঙ্গুলিকে লোকে নিতে ভয় পায়? আমি সেরকম কিছু বুঝিনি এখনও, মানে আমি যে খুব একটা সিনেমা করবো বলে এখনই স্থির করেছি তাও তো নয়, মানে দারুণ কিছু একটা মানে মাথায় ভেবেই নিয়েছি সিনেমাটাই করবো, তাহলে আই উড হ্যাভ অ্যাপ্রোচড পিপল, আমি তো কাউকে বলেই নিয়ে যে আমি সিনেমা করবো, সিনেমা করার খুব একটা ইচ্ছে আছে বা আমার আবার এক্ষুনি কিছু, আমি আমি জাস্ট মাথাটাকে পরিষ্কার রাখছি, প্রচুর পরিমাণে কাজ এখন সেগুলো শেষ করছি, যেগুলো আমার অনেক মানে দরকারি কাজ যেগুলো আমার রয়ে গেছে, আমি অবহেলা করেছি এতদিন ধরে, সকাল বিকেলে বছরে 6 মাস করে দিল্লিতে থাকা যাওয়া আসা, 6 মাস তো শুধু নয়, 6 মাস পার্লামেন্ট সেশন প্লাস আরও 2 মাস মতন তো চলে যায় কমিটি মিটিংসগুলো, 2টো কমিটি এ ছিলাম, মেম্বার ছিলাম, ফুড কমিটি এবং এ কমিটি, তো সেখানে বাবা ভীষণ ট্রাভেল ট্যুর থাকে আর ভীষণ পরিশ্রম, লোকে ভাবে বেড়াতে যায় উরে বাপরে কি পড়াশুনো করতে হয়, পরেই তো লোকে কাজ করছে। আজকে আমি শতাব্দী রায় এমপি এতদিনের, সে তো তার মধ্যেও কবিতা লিখছে, উপন্যাস লিখছে, সিনেমা ডিরেকশন দিচ্ছে, অনেকেই তো করছে, মানে অসুবিধাটা কোথায়? আমি জানি না, অসুবিধা হয়তো নেই, অসুবিধা হয়তো নেই, যারা পারেন তারা খুবই গুণী মানুষ, আমি পুরোটা পারি না ওরকম করে, আমি অতটা গুণী নই।